13 দিনের ধর্মীয় অনুষ্ঠান শেষ, জাঁকজমক পূর্ণভাবে নগর ভ্রমণ, পা মেলালেন হাজার হাজার ভক্ত। জন্মাষ্টমী পূর্ণতিথিকে সামনে রেখে প্রতি বছরের মতো এবছরও বনগাঁ বাড়রপল্লী লোকনাথ মন্দির কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল নানান ধর্মীয় অনুষ্ঠানের। 13 দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হল শুক্রবার। জাঁকজমকপূর্ণভাবে নগর পরিক্রমার মধ্যে দিয়ে সমাপ্ত হয় এদিনের অনুষ্ঠান। বাড়রপল্লী লোকনাথ মন্দিরের পক্ষ থেকে অনুষ্ঠানের সূচনা হয়েছিল রক্তদান শিবিরের মধ্যে দিয়ে। পরদিন প্রথা মেনে চাকদার গঙ্গাতে যান হাজার হাজার ভক্ত। তারপর প্রতিদিনই নানান ধর্মীয় অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। এদিন ছিল নগর পরিক্রমা। ধর্মীয় রীতি মেনে হাজার হাজার মানুষ এদিন নগর সংকীর্তনে অংশগ্রহণ করেন। শোভাযাত্রা দৃষ্টিনন্দন করতে আয়োজকদের পক্ষ থেকে নানান ব্যবস্থা করা হয়েছিল। ছিল বাংলার ঢাকি দল, সুসজ্জিত ঘোড়ার গাড়ি, বাংলার প্রাচীন ঐতিহ্য শ্রীখোল, ব্যান্ড পার্টি, ব্যাকপাইপার বিশেষ ব্যান্ড, ছিলেন ইসকন মন্দিরের কীর্তন দলের সদস্যরা। বাড়রপল্লী লোকনাথ মন্দিরের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয় এদিন। নতুন ব্রিজ ঘুরে মতিগঞ্জ হয়ে ঘড়িমোড় থেকে রায়ব্রিজ হয়ে বনগাঁ পৌরসভার সামনে থেকে যশোহর রোড ধরে ফের মন্দিরে ফিরে যায় এদিনের শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে ভক্তদের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয় বাড়রপল্লী লোকনাথ মন্দির কমিটির পক্ষ থেকে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে সেখান থেকে প্রসাদ সংগ্রহ করেন ভক্তেরা। সুবিশাল এই শোভাযাত্রা নিয়ন্ত্রণের জন্য মন্দির কমিটির সদস্যদের পাশাপাশি বনগাঁ থানার পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এ বিষয়ে মন্দির কমিটির পক্ষে নারায়ণ ঘোষ বলেন, এই লোকনাথ সভার অনুষ্ঠান অন্যবার 11 দিন, সেই যে এবার আমাদের 13 দিন, 25 তারিখে শুরু, 6 তারিখে শেষ। 25 তারিখে রক্তদানের মারফত হয়েছে, রক্তদান দিয়ে এটা তো প্রতিবারই আমাদের হয় রক্তদান। জৈনকের থেকে মন্দির আমাদের স্থাপিত হয়েছে, 12 থেকে 15 হাজারের উপরে লোক আজকে পায়ে পায়ে হেঁটেছে। মহিলা ছিল প্রায় 10 হাজার, আর ছেলেরা ছিল, এবং হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সবাই মিলে এই দিনটা আনন্দ করি। এগুলো লোকনাথ বাবার আশীর্বাদ, বাবা যেভাবে চাইছে আমরা সেইভাবে এগিয়ে যাচ্ছি। আশা করি চাকলা আর কচুয়া তারাও যেমনি করে, আমরা চেষ্টা করছি তাদেরকে ফলো রেখে তাদের পাশে কী করে পৌঁছানো যায়। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমরা লোকনাথ মন্দির কমিটির থেকে একটা আশা রাখি, ভগবান মানুষকে সুস্থ রেখো, ভালো রেখো। আমরা যেন আগামী বছরও এর থেকে লোকনাথ বাবার আশীর্বাদ নিয়ে আরও আরও ভালো করতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।